Guys, come on, sister. Welcome back to another gameplay video. Ask me on the Rajan and Nuple and Rasan also from Kelton Tatun and Braske. Manami ask the odd manicula jewelry or in the Kuntaki, Kakiki, Bollet, Tapna, the Kishika Bo. It has ancient debris. কফার এন্ড স্নিপতে আপনারা নাইট আর্মার বানাতে পারেন টাইরন এটা গোল্ড এটা হচ্ছে ডায়মন্ড ল্যাপিস লাজুরি রেস্টোন আর ফল আর এখানে আছে হ্যাঁ কোয়ার্স ব্লকস কোয়ার্স শুধু কোয়ার্স কোয়ার্স ব্লকস তো বলবো না এগুলোকে আরো অনেক কিছু আছে যেমন প্রথমে আপনারা বুট কাটবেন বুট দিয়ে টুল বানানো হয় এই যে নানা রকম বুট আছে অনেক বুট আছে দেখেন এখানে আপনারা নেদারের বুট এই দুটা ব্লোয়ার এটা একটু আপনারা ডেকোরেশনের জন্য ব্যবহার করতে পারেন এটা আপনারা উল্টি করে করে ঝুলাই ঝুলাতে পারেন আপনাদের ঘরে সুন্দর লাগবে ডেকোরেশনের কাজে আসে এগুলা যেমন এখানে এবার আর্মার বলে দিচ্ছি কি আছে চেন আর্মার এরকম হয় আয়রন আর্মার এরকম গোল্ড এটা এটা হচ্ছে ডায়মন্ড আর এটা হচ্ছে লেদার লেদার নাইট এ ব্ল্যাকটা নেদার নাইট আর ডায়মন্ড গোল্ড ইয়েলোটা গোল্ড আর ব্লুটা হচ্ছে ডায়মন্ড এই যে এটা এটা হচ্ছে চেনের আর্মার আয়রন আর্মার এটা এটা ডায়মন্ড শুজ নিব কে দেখতেই পাচ্ছেন এটা কম্পোজ যেটা আপনার ঘরের কিংবা রিসপন্সেটের বলে ওইটা এই যে আমার আমি এখন পোড়াফুরি এটা হচ্ছে উডেন শট আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটা কেভের মতো আছে এটা স্টোন আর এখানে গোল্ডও আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই সাইডে কি এটা হ্যাঁ বড় একটা কেভ এই কেভে আপনাদের কাছে আর কোনো আর্মার না থাকলে যাবেন না আমার ছাড়া বিপজ্জনক এই কেপটা আপনাদের জন্য আমি এখানে টর্চ নিয়ে নিই টর্চ নিয়ে ভিতরে গিয়ে দেখাচ্ছি কেমন এটা এই যে টর্চ আমার কাছে চলে এসেছে এটা কি ও আমি লাগালাম তো আমি ভুলে গেছি এই যে কল আছে এটা মানে প্রচুর গভীর কে এ লাভা লাভাতে পড়লে আপনার মরে যাবেন এখন লাভার কাছ থেকে দূরে থাকাই আপনাদের পক্ষে ভালো হবে গাইস আমি ক্রিয়েটিভ আছি এখানে আমার কিছু হবে না এখন আপনার সার্ভাইভালে যদি যান তাহলে সমস্যা আছে এই যে আয়রন ছিল নিচে আর স্কেলটন ভাইয়ের থেকে বেঁচে থাকবেন তীর চালাই ও বাবা ওকে কে একটু চললেই ছিল এদিকে তো আরও আছে উপরে আয়রন স্কেলি ভাইয়া তীর চালাই একদম কঙ্কলের মতো দেখতে কঙ্কল ওই কঙ্কলকে কঙ্কলের মতনই তো দেখতে হবে আমি তো বলেই গেছিলাম এটা কি সস্তার নেশা রাবিন মনে তো হচ্ছে আমাকে সস্তা নেশা রাবিন এটা তো না রাবিন তো এরকম হওয়ার কথা না মাঝখান দিচ্ছি কোন রাস্তা মনে হচ্ছে কোনো মানুষ মানে কোনো প্লেয়ার এসে বানিয়ে গেছে এটা এই কেভটা এগুলো ওয়াটার কেভ পানির মধ্যেও পাওয়া যায় গাইস আমি ভুল না হলে ওর্স যেমন এখানে কিছুই নেই আচ্ছা কোনো বান্দা এসে বানাই গেছে নাকি এটা এত সুন্দর আমি জানি না
এইগুলাতে ডিপ স্লেট বলে মনে হয় এগুলোকে। এই যে আমি আরো গভীরে চলে আসলাম, এখানে জম্বি আছে, এগুলো জম্বি বলে স্পাইডার, তারা নুট প্লেয়ার। তারাই এই ভিডিওটা গোটাই দেখবেন যারা নতুন নতুন মাইনক্রাফট খেলতে লেগেছেন কিংবা কাফি। এটা জম্বি ফাইট ব্লেজার, এটাকে ক্লিনও করা যায় পোশন মোশন দিয়ে। আপনারা বললে আমরা একে ক্লিন করারও করবো না। আমি স্কেলটন ভাইয়ের কথা বলছিলাম না, এ হচ্ছে স্কেলটন, কিন্তু আর মুন্ডুটা আমাকে স্কেলটন মনে হয় না, শরীরটাই স্কেলটন। এত মোটা হাত স্কোয়ার কোনো দিন স্কেলটন হয় নাকি? আপনারাই বলুন। মাইনক্রাফটের মাইনক্রাফ্টওয়ালা এটা একটু ঠিক করে দেবেন প্লিজ, আমি অনুরোধ করছি, আদেশ না, নাহলে ক্যাপ্টেন মিলিং ফোর খেলছি, দুইটা গ্রাফিক্স একই। সম্ভবত ওপরে আরও আছে কেফ, আমার মতে আমি কোথাও ডায়মন্ডের মতো দেখলাম। আপনার যদি এগুলোকে ডায়মন্ড মনে করে থাকেন তাহলে না, এগুলো ডায়মন্ড না। আর এই যে এখানে কিপার ছিল, এই যে এর কাছ থেকে দৌড়ে যাবেন, আমি সার্ভাইভালে গেলে ভটাস করে ফাটবেন। আপনাদেরকে একটু ফাটাই দেখাই, আমি ক্রিয়েটিভ আছি তাই আমি ফুল স্টিল দিয়ে ফাটাতে হচ্ছে আমাকে। যদি সার্ভাইভাল থাকতাম না ভট করে ফাটত। কই কোথায় গেল? এই যে সাইডে কপার ছিল ওইটা দিয়েও মানে ব্লক বানানো যায়, এই যে দেখেন এই করে ফাটবে। যদি আপনারা সার্ভাইভাল থাকেন, নর্মাল ফ্লিন দিয়ে জ্বলাই দেখালাম, এই যে নাইফ করে। আর এই সাইডে আরও কেব আছে। ওকে, তো আজকে ভিডিওটা ব্যাস এতটুকুই, টাটা বাই, গুড বাই গাইস।